2021 সালে ঢাকার কদমতলিতে একটি বাসায় ঘটে যায় ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ড। সেই বাসার সবথেকে বড় মেয়ে যিনি ছিলেন, তিনি হত্যা করেন তার মাকে, তার বাবাকে ও তার বোনকে। আর এই সত্য ঘটনার উপরে 2023 সালে বানানো হয় একটি মুভি, যেটার পরিচালক ছিলেন রায়হান রাফি। মুভিটির নাম ফ্রাইডে। মুভিটি ওটিটি প্ল্যাটফর্মে অলরেডি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। আজকে আমরা এই মুভিটিরই এক্সপ্লেনেশন শুনবো। সো আর একটুও সময় নষ্ট না করে চলুন এক্সপ্লেনেশন শোনা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন মেয়ে পুলিশ ইন্টারোগেশন রুমে বসে আছে। ঠিক পরবর্তী সিনেই আমরা দেখতে পারি ওই মেয়েটাই তার বাসার বাথরুমে একটি মানুষের শরীর টুকরো টুকরো করে কাটছে, চারপাশে মাংসের টুকরো পড়ে আছে। এখান থেকে সিন আবারও সে পুলিশ স্টেশনে চলে যায় যেখানে ওই মেয়েটি বসেছিল। এবার সেই আসামির সামনে তার মা বসে আছে, আর সেই মহিলাটি তার মেয়েকে বলছে যে মা তুই এরকমটা কেন করলি। তখন সেই মেয়েটি তার মাকে বলে তুমি জানো না মা আমি এটা কেন করেছি। এখান থেকেই মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে আমরা দেখতে পাই যে একজন বয়স্ক লোক আর একজন অল্প বয়স্ক মেয়ে তারা একটি নদীর ধারে বসে টিকটক করছিল। কিন্তু এই বয়স্ক লোকটা টিকটক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অ্যাকচুয়ালি এই লোকটা এই মেয়েটিকে নিয়ে হোটেল রুমে যাওয়ার জন্য খুবই অস্থির হয়েছিল। এবার আমি আপনাদের এই দুজনের পরিচয়টা দিয়ে দিচ্ছি। এই বয়স্ক মতন লোকটিকে যাকে আপনারা দেখছেন, ইনি হচ্ছে এই মেয়েটির দুলাভাই। হ্যাঁ, আপন দুলাভাই। এই লোকটি তার বোনকে বিয়ে করেছে, আর এই মেয়েটির সাথেও এই লোকটির অবৈধ একটি সম্পর্ক আছে। এই লোকটির নামের সাথে আর তার ক্যারেক্টারের সাথে পুরোপুরি মিলে যায়। এই লোকটির ক্যারেক্টার খুবই নোংরা, যাকে আমরা এক কথায় লুজ ক্যারেক্টার বলতে পারি। পকার তার শালিকে নিয়ে হোটেল রুমে যেতে চায়, কিন্তু তার শালি তার কাছে বায়না করে যে তার একটি টিকটক করার জন্য রিং লাইট দরকার, আর সেটা এনে দিতে হবে। আর পকা তো সেই অনুযায়ী রাজি হয়ে যায়, কারণ তার হোটেল রুমে যাওয়াটাই সব থেকে বড় লক্ষ্য। এই লোকটি এতটাই লুজ ক্যারেক্টার যে তার বাসায় টিচার আসলেও সে টিচারের সাথেও সে ফ্লার্ট করে, সবসময় সে কোনো না কোনো মেয়েকে নিয়েই পড়ে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই যে পকাতের কাছে একটি ফোন আসে, আর তার শালি তাকে ফোন করে। তার শালি তাকে বলে যে তার বাবা নাকি ফিরে এসেছে, মানে পকাতের শ্বশুর বাসায় ফিরে এসেছে। এই নিউজ শুনে পকাত একটু অবাক হয়ে যায়, কারণ তার শ্বশুর বিগত 16 বছর ধরে নিখোঁজ। এই খবরটি পকাত তার ওয়াইফকে গিয়ে জানায়। পকাতের ওয়াইফের নাম মুনা। মুনা তখন সঙ্গে সঙ্গে তার মাকে ফোন দিয়ে বিষয়টা শিওর হয়। তার পরের দিনই মুনা তার হাজবেন্ডকে নিয়ে তার মার বাসায় রওনা দেয়। বাসে যেতে যেতে পকাত মুনাকে প্রশ্ন করে যে এত বছর পরে তুই তোর বাবাকে দেখার পরে কি চিনতে পারবি। মুনা তখন চুপ করেছিল। তারা বাসায় পৌঁছানোর পরে গেট খুলে মুনার ছোট বোন মাহি। মুনা মাহিকে জিজ্ঞেস করে তার বাবার বিষয়ে। মাহি তখন বলে যে সে ঘুমাচ্ছে। মুনা গিয়ে তার মার সাথে দেখা করে, তার মাকে জিজ্ঞেস করে যে এত বছর পরে এই লোক আমাদের বাসায় কেন এসেছে। মুনার মা বলে যে তার একটি সংসার ছিল, সেই সংসারটি ভেঙে গিয়েছে, আর তাই তার সেখানে আর থাকতে ভাল লাগে না, এর জন্য আমাদের বাসায় চলে এসেছে। পরের একটা সিনে আমরা দেখতে পাই যে পকাত তার ওয়াইফকে বলছে যে তোর বাবা তো অনেক দিন পরে দেশে ফিরে এসেছে, নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়ে এসেছে, আমাকে তুই 10 লাখ টাকা নিয়ে দে, ওই টাকার সাথে আমি আরও কিছু টাকা অ্যাড করে একটা বাস নামাবো। তখন মুনা তাকে বলে যে আমি তার কাছে কোনো টাকা পয়সা চেতে পারবো না। এটা নিয়ে তখন তাদের মধ্যে একটু ঝগড়া হয়। পরের সিনে আমরা দেখতে পারি যে মাহি পকাতের কাছে গিয়ে বলে যে আমার রিং লাইটটা নিয়ে এসেছো। পকাত তখন তার ব্যাগ থেকে সেই রিং লাইটটি বের করে মাহিকে দেয়। মাহি এটা দেখে অনেক খুশি হয়। তখন পকাত মাহির সাথে আবারও নোংরামি করা শুরু করে দেয়। তখন মাহি তাকে বলে যে এখন না, এখন বাসায় সবাই আছে, রাতের বেলা আমি তোমার কাছে আসবো। পরের সিনে আমরা দেখতে পাই যে পকাতের সাথে দেখা হয় মুনার বাবা, মানে তার শ্বশুরের। পকাত সালাম দিয়ে তার শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ায়। পকাত সালাম দিয়ে তার শ্বশুরের সামনে দাঁড়ালেও সেই ভদ্রতা সে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সে পকেট থেকে সিগারেট বের করে তার শ্বশুর আব্বার সামনেই সিগারেট জ্বালায় ও তাকেও সাথে, কিন্তু তার শ্বশুর সিগারেট খায় না। পকাতের শ্বশুর একটু বিরক্ত হয় পকাতের উপরে, কিন্তু তারপরেও পকাত এগুলো না ভেবে তার শ্বশুরের সাথে কথা বলতে থাকে। পকাত তার শ্বশুরকে বলে যে সে নাকি অনেক আনন্দে আছে, দেশে একজন বিদেশে একজন। এরপর পকাত তার শ্বশুরের সামনেই পকাতের ওয়াইফকে নিয়ে নোংরা ইঙ্গিত করে। সে বলে যে সে নাকি অনেক কষ্টে আছে, তার একজন ওয়াইফকে নিয়েই রাত কাটাতে হয়, সে অন্য মহিলাদের সাথে রাত কাটাতে পারে না। নিজের মেয়েকে নিয়ে এরকম নোংরা কথা শুনে মুনার বাবা আর সেখানে বেশিক্ষণ বসে থাকে না, উঠে ভিতরে চলে যায়। গিয়েই সে মুনার মাকে সব খুলে বলে। সে বলে যে তুমি কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছো আমার মেয়ের, বিয়ে দেওয়ার আগে একবার তো খোঁজ নিয়ে দেখতে পারতে। তখন মুনার মা রাগ হয়ে তার হাজবেন্ডকে বলে যে এতদিন তুমি কোথায় ছিলে, আমাদের খোঁজ খবর নিয়েছিলে, আমরা কিভাবে ছিলাম, কিভাবে বেঁচেছিলাম। আর এগুলো বলতে বলতে আমরা একটা সিন দেখতে পাই অনেক বছর আগে, যখন মুনা আর মাহি অনেক ছোট ছিল,
তারা এই বাসাতেই থাকতো। এই বাসার বাড়িওয়ালা তাদের মাকে বলছে যে আপনার হাজবেন্ড সৌদি আরব চলে গিয়েছে, সে সেখানে একটা বিয়ে করে ফেলেছে, তাকে আমি অনেক কষ্ট করে ফোন দিয়ে বলেছিলাম আপনাদের কথা, কিন্তু সে বলে এই বাচ্চা নাকি তার না, সে আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। তখন মুনার মা অনেক ভেঙে পড়ে, সে কি করবে বুঝতে পারছিল না, কারণ তার যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। মুনার মা অনেক কান্নাকাটি করতে থাকে। তখন বাড়িওয়ালা তাকে বলে, এই বাচ্চাদের পড়াশোনার খরচ, খাওয়া দাওয়ার খরচ কে দিবে, আপনি কি করে এসব চালাবেন, আর তাছাড়াও আমি যদি এগুলো সব দায়িত্ব নেই তাহলে তার বিনিময়ে আমি কি পাবো। তখন বাড়িওয়ালা মুনার মাকে কুপ্রস্তাব দেয়, আর সেই প্রস্তাবে মুনার মাও রাজি হয়ে যায়। গেটের বাহিরে মুনা মাহিকে কোলে নিয়ে কান্না করতে থাকে, আর ভিতরে মাহির মা নোংরা কাজে লিপ্ত হয় বাড়িওয়ালার সাথে। এখান থেকে সিন আবারও প্রেজেন্টে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই সেই নোংরা বাড়িওয়ালাটা এখনো সেই বাসাতেই থাকে। তার অনেক বয়স হয়ে গিয়েছে, শরীরের একটা সাইড পুরো প্যারালাইজড হয়ে গিয়েছে। মুনার মা খাবার নিয়ে সেই বুড়োকে খাবার দিতে যাচ্ছিল, ঠিক তখনই পকার তাকে দাঁড়া করায়। পকার তখন মুনার মাকে অফার দেয় যে বাড়িওয়ালার কাছ থেকে কৌশলে এই বাড়িটি লেখে নিতে। পকাত আরও বলে যে তার কাছে একটা পার্টি আছে, যেই পার্টি এখন এই বাসা কেনার জন্য 50 লাখ টাকা দিতে রাজি আছে। এই কথা শুনে মুনার মার চোখ পুরো কপালে উঠে যায়, কারণ এত বছর সে এই বাড়িটা দখল করার উদ্দেশ্যেই ছিল। সে পকাতের এক কথায় রাজি হয়ে যায়। তখন পকাত তাকে বলে যে আমি দায়িত্ব নিচ্ছি এই লোকের কাছ থেকে সিগনেচার নেওয়ার, আপনি কোনো টেনশন নিয়েন না। পরের সিনে আমরা দেখতে পাই যে পকাত সেই বাড়িওয়ালার রুমে যায় সিগনেচার নেওয়ার জন্য, কিন্তু সেই বাড়িওয়ালাকে সে বলে যে তার শরীরের এত খারাপ অবস্থা, পকাত চাচ্ছে তাকে ইন্ডিয়া নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য। পকাত অনেক ধরনের মিথ্যা কথা বলে। পকাত বলে যে আপনি এতদিন আমাদের বাসার সবাইকে দেখাশোনা করেছেন, এই বিনিময়ে আমরা আপনাকে ইন্ডিয়া নিয়ে যেয়ে চিকিৎসা করাবো, আর তার জন্য আপনার একটি কাগজে সাইন করতে হবে। এগুলো বলে কাগজগুলো বুড়োর হাতে দেয়, কিন্তু বুড়ো তো চালাক কম না, সারা জীবন শয়তানি করে বেরিয়েছে, আর এখন এই কাগজ দিয়ে তাকে ভেলকি খাওয়াবে। বুড়ো দেখেই বুঝে যায় যে এই কাগজগুলো এই বাসার দলিল, তাকে জোর জবরদস্তি সাইন করানো হচ্ছে, সে কিছুতেই সাইন করতে চায় না। পকাত আর সাইন নিতে পারে না, কিন্তু পকাত তখন তাকে থ্রেড দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পরের একটা সিনে আমরা দেখতে পাই রাতের বেলা মুনা বের হয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন সে খেয়াল করে যে ওয়াশরুম থেকে কিছু শব্দ হচ্ছে। এগিয়ে সামনে গিয়ে যখন সে জিজ্ঞেস করে যে ওয়াশরুমের ভিতরে কে, তখন সেই ওয়াশরুম থেকে বের হয় পকাত, আর তখন সেই ওয়াশরুমের ভিতর থেকে বের হয় মুনার ছোট বোন মাহি। মুনা এই সিন দেখে পুরোপুরি রাগে ফেটে পড়ে। সে তখন তার হাজব্যান্ডের সাথে চিল্লাচিল্লি করবে, ঠিক তখনই তার হাজব্যান্ড তার গলা চিপে ধরে আর তাকে থ্রেট দেয় যে খবরদার, তুই যদি এই কথা আর পাঁচকান করিস তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। মুনা ভিতরের রুমে গিয়ে মাহিকে ডাক দেয়, দরজা বন্ধ করে মাহিকে জিজ্ঞেস করে যে তোকে আমি ছোটকাল থেকে লালন পালন করে এত বড় করেছি, তুই আর কারো সংসার পেলি না, আমার সংসারই ভেঙে দিলি, পৃথিবীতে অবৈধ সম্পর্ক করার জন্য আর কোনো মানুষ তুই খুঁজে পেলি না, আমার স্বামীকেই তুই পেলি, এতদিন আমি বুঝতাম যে তুই আমার হাজব্যান্ডের সাথে একটু বেশিই মিশিস, কিন্তু তুই যে আমার হাজব্যান্ডের সাথে এরকম নোংরা কাজ করিস এটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি, তুই কেন এরকম করলি। তখন সেখানে মাহির রিয়াকশন ছিল, মাহি তাকে একটা খারাপ গালি দিয়ে সেই ঘর থেকে ঝাড়ি দিয়ে বের হয়ে যায়। এত বড় একটা নোংরা কাজ করার পরে ধরা খেয়ে যেন তার কিছুই মনে হয়নি। মুনা তার বোনের কাছ থেকে এরকম কথা শুনে সে নিজেকে আর ধরে রাখতে পারে না। তার আপন বোন, যেই বোনকে সে ছোটকাল থেকে লালন পালন করেছে, বোকে আগলে রেখেছিল, সেই বোনই তার সংসার ভেঙে দিচ্ছে। তখন সেই রুমে পকাত চলে আসে, এসেই সে মুনাকে মারধর করে। মুনাকে সে বলে, তোকে আমার ভালো লাগে না, তোকে দেখলে আমার বমি আসে, তোকে দেখলে আমার ঘৃণা পায়, আমি তোর সাথে থাকতে চাই না, আমি তোর বোন মাহিকে বিয়ে করব, প্রয়োজনে আমি ওর সাথে থাকব। এই সব কথা শুনে মুনার কষ্ট পাবে কি, উল্টো সে যখন শুনতে পায় তার হাজবেন্ড তার সাথে থাকবে না, তখন সে তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করতে থাকে রাগ না করার জন্য। মুনা এই সব কথা শুনে কি করবে, কাকে বলবে কিছু বুঝতে পারে না। তখন তার মাথায় বুদ্ধি আসে তার মাকে গিয়ে সব বলার জন্য। সে তার মাকে গিয়ে এই সব ঘটনা খুলে বলে, কিন্তু সাধারণত সব মারা এটা শুনলেই হয়তো স্বাভাবিক থাকতে পারতো না, কিন্তু তার মা পুরোপুরি উল্টো কথা বলে। তার মা মুনাকে বলে, আমার হাজবেন্ড আজ অনেক বছর পরে বাসায় ফিরে এসেছে, আমি বাসায় কোনো ঝগড়া চাই না, কোনো চিল্লাচিল্লি চাই না, তুমি তোমার হাজবেন্ডকে খুশি রাখতে পারো না, কিন্তু মাহি রেখেছে, এতে তো খারাপ কিছু দেখি না আমি। এই কথা শুনে মাহি পুরোপুরি হতভম্ব হয়ে যায়, যেই মার কথা সে অক্ষরে অক্ষরে পালন করেছে সারা জীবন, আজ সেই মা তার সাথে এইরকম আচরণ করলো। তখন আমরা ফ্ল্যাশব্যাক একটি সিন দেখতে পাই যে আজ থেকে 9 বছর আগে মুনার মা আর বাড়িওয়ালা একটি রুমে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। সেই কাজ শেষ হওয়ার পরে বাড়িওয়ালা উঠে খাটে বসে,
তখন মুনার মাকে বলে যে তোকে আমার আর ভালো লাগে না, এখন আমার নতুন কাউকে দরকার। এটা বলে সে এমন একটি কথা বলে যেই কথা শুনে মুনার মা পুরোপুরি রেগে যায় তার উপরে। বাড়িওয়ালা বলে যে আমার তোর মেয়েকে চাই, মানে মুনাকে চাই, মুনা অনেক বড় হয়েছে, মুনাকে এক রাতের জন্য তুই আমার কাছে পাঠা। এটা শুনে মুনার মা অনেক রেগে যায়। তখন বাড়িওয়ালার সাথে অনেকক্ষণ সে ধস্তাধস্তি মারামারি করে। এক পর্যায়ে বাড়িওয়ালা তাকে একটা অফার দেয়, সেটা হচ্ছে যে এই পুরো বাড়ি আমি তোর নামে লিখে দিচ্ছি, তুই এক রাতের জন্য মুনাকে আমাকে দে। আর এই প্রস্তাব পেয়ে মুনার মার মাথা পুরোপুরি ঘুরে যায়। তখন সে চিন্তা করে যে না, এক রাতের জন্য মুনাকে তো তার কাছে দেওয়াই যায়, বিনিময়ে আমি এরকম একটি বাড়ির মালিক হব। মুনার মা যে কতটা নোংরা আর স্বার্থপর লোভী একজন মানুষ সেটা সে সেই দিন প্রমাণ করে দিয়েছে। সামান্য একটা বাড়ির লোভে সে তার আপন মেয়েকে এইরকম একটি দুশ্চরিত্রা লোকের কাছে সোপর্দ করে দিয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই যে মুনাকে তার মা রুমের ভিতরে সাজাচ্ছে। সাজাতে সাজাতে সে মুনাকে বলে, আমার লক্ষ্মী মেয়ে, আমি যা বলছি তুই তাই কর। এটা বলে সে সেই রুম থেকে বের হয়ে যায়। আর তখন ওই রুমে ঢুকে সেই বাড়িওয়ালাটি, মুনা কখনো ভাবতে পারেনি যে এই বাড়িওয়ালা ওর সাথে এসে এরকম নোংরা কাজ করবে, কারণ ছোটকাল থেকে এই বাড়িওয়ালাকেই মুনা বাবা হিসেবে জানতো। শুধু জানতোই না, সে সব কিছুতে তাকে বাবাই পরিচয় দিত। বাড়িওয়ালা যখন সেই রুমে আসে মুনার সাথে অনেক জোরাজোরি করে, মুনা অনেক রিকোয়েস্ট করে, কান্না করে, কিন্তু কোনোভাবেই তাকে থামানো যায় না। মুনাকে ধর্ষণ করার পরে সেই রুম থেকে বেরিয়ে যায় বাড়িওয়ালা। তখন সেই রুমে ঢুকে মুনার মা, মুনার মা মুনাকে বলে যে মা, বেঁচে থাকার জন্য অনেক কিছুই করতে হয়। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা দেখতে পারি যে আজকে রাতে মুনার মেয়ে মানে খুকুর জন্মদিন। মুনা সবার জন্য জুস বানায়, আর সেই জুস সে সবাইকে খেতে দেয়। সেই দিন রাতে তারা সবাই অনেক আনন্দে কেক কাটে আর অনেক এনজয় করে। পরের দিন ভোর রাত, সময়টা ছিল 18 জুন শুক্রবার, মুনা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে। তারপরে সে প্রত্যেক জনের রুমে গিয়ে দেখে যে সবাই কি ঘুমাচ্ছে নাকি। সেই দিন রাতে মুনা যেই জুসটি বানিয়েছিল সেই জুসের সাথে সে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল। মুনা পুরো বাসাটা একবার ঘুরে দেখে, কত স্মৃতি এই বাসায় ছিল, কত সময় সেই বাসায় কাটিয়েছে, ছোট থেকে বড় হয়েছে এই বাসায়। মুনা প্রথমে তার বাচ্চাটিকে বাথরুমে নিয়ে রেখে আসে, পরে সে রান্নাঘরে গিয়ে খুঁজতে খুঁজতে একটা চাপাটি খুঁজে পায়। সেই চাপাটিটায় সেরকম কোনো ধার ছিল না, তাই সে অনেকক্ষণ ধরে সেই চাপাটিটায় ধার দেয়। তারপরে সে চলে যায় তার হাজবেন্ডের কাছে। পকাতের হাত পা বাঁধার সময় পকাত টের পেয়ে যায় যে আজকে তার সাথে খারাপ কিছু হচ্ছে। পকাত তখন মুনাকে বলে যে কি করছিস তুই, আমার হাত পা কেন বাঁধছিস? তখন মুনা বলে যে কালকে রাতে আমি বাজার থেকে অনেকগুলো ঘুমের ওষুধ এনেছিলাম, ভেবেছিলাম নিজে খেয়ে মরে যাব, কিন্তু পরে চিন্তা করলাম আমি কেন মরব, মারলে তোদের সবাইকে মারব। তারপর মুনা গিয়ে তার বাবার হাত পা বাঁধে। এভাবে একে একে মুনা তার মা ও তার বোনের হাত পা বাঁধে। সবার তখনও জ্ঞান ছিল, সবাই বুঝতে পারছিল, তারা সবাই বলছিল যে আমাদের সাথে কি করছিস তুই। ঠিক তখনই মুনা বলে যে সবার আগে মরবি তুই, মানে তার বাবার গলায় প্রথমে সে ছুরি ঠেকায়, তারপরে সেখানেই তাকে জবাই করে। কি যে ভয়ের ছিল সেই দৃশ্যটা, সেটা না দেখলে কেউ হয়তো বিশ্বাস করবে না। সবাই ভয়ে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু পড়া শুরু করেছিল। তারপরে মুনা সেখানে সেই লাশটি রেখে চলে যায় সেই বাড়িওয়ালার বাসায়। রুমের ভিতর ঢুকতে ঢুকতে মুনা বলে, চাচা কোথায় আসেন, আমার সাথে মজা করবেন না? এটা বলে সে বাড়িওয়ালার রুমে ঢুকে। ঢুকার পরে বাড়িওয়ালাকে বলে যে চাচা অনেক হইছে, আসেন, এবার আমি আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেই। তখন বুড়ো বাড়িওয়ালা অনেক জোরাজোরি করছিল। তখন মুনা বলে যে চাচা এত জোরাজোরি করেন না, এই কাজে বেশি জোরাজোরি করলে মজা নেই। ঠিক এই কথাটাই আজ থেকে 9 বছর আগে যখন মুনাকে এই বাড়িওয়ালা ধর্ষণ করছিল তখন মুনাকে এই লোক বলেছিল, মুনা এত জোরাজোরি করো না, এই কাজে বেশি জোরাজোরি করলে মজা লাগে না। মুনা তখন সেই চাপাটি দিয়ে ইচ্ছে মতন ওই বুড়ো বাড়িওয়ালাকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। বুড়ো বাড়িওয়ালা বাঁচার জন্য তার আরেকটি হাত দিয়ে মুনাকে আটকাতে চায়। তখন মুনা ওই হাতটি ধরে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে এক কোপ দিয়ে। তখন আমরা বুঝতে পারি যে এই মুনার ভিতরে কতটা যে ক্ষোভ আর কতটা যন্ত্রণা লুকিয়েছিল সেটা আজকে ব্লাস্ট হয়েছে। কি ভয়াবহ আর নৃশংসভাবে সে যে কুপিয়ে কুপিয়ে এই লোকগুলোকে হত্যা করেছে সেটা না দেখলে বিশ্বাস করার মতো না। বাড়িওয়ালাকে মারার পরে মুনা আবারও চলে আসে সেই রুমে যেই রুমে তার বাবাকে মেরে ফেলেছিল। সেই রুমে সে তার মাকে আর তার হাজবেন্ডকে বেঁধে রেখেছিল। এরপর মুনা যায় তার মার কাছে। মুনা বলে যে এবার তোমার পালা, কিন্তু মা তোমাকে তো আমি কুপিয়ে মারব
পারবো না। তুমি আমাকে যেইভাবে তোমার নিজের স্বার্থের জন্য যন্ত্রণা দিয়ে দিয়ে দম বন্ধ করে মেরেছো, আমি তোমাকে ওইভাবেই দম বন্ধ করে মারব। আর এই কথা বলে মুনা তার হাতের সামনে রাখা বালিশটি দিয়ে তার মার মুখ চেপে ধরে। তার মা বাঁচার জন্য, একটু নিঃশ্বাস বের করার জন্য ছটফট করতে করতে এক পর্যায়ে মারা যায়। এরপর মুনা তার মায়ের লাশের সামনে বসে বলে যে, তুমি অনেক নোংরা আর স্বার্থপর একজন মহিলা, তুমি মরে গিয়েছ অনেক ভালো হয়েছে, আর না হলে তুমি আমার ছোট বোনটিকেও বেঁচে দিতে। এরপরে মুনা পকাতকে লাঠি মারতে মারতে সেই ঘর থেকে নিয়ে যায় মাহির রুমে। এরপর মিনু পকাতকে বলে, এইবার তুই আমার সামনে ওর সাথে সেক্স কর। তখন পকাত কাঁপতে কাঁপতে তার ওয়াইফকে বলে যে, বউ আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মুনা পকাতকে বলে, তাহলে তুই আমার সামনে মাহিকে জবাই কর। পকাত বলে, আমি এটা করতে পারবো না। সেই সময় মুনা রেগে গিয়ে বলে, তাহলে তুই কি করতে পারবি, অন্য মেয়েদের সাথে শুধু সেক্স করতে পারবি? এটা বলে মুনা নিজে গিয়ে মাহিকে অনেক নৃশংসভাবে হত্যা করে। এরপর মুনা তার বাচ্চা মেয়েকে বাথরুম থেকে নিয়ে আসে। আমরা দেখতে পাই মুনা টেবিলে বসে ভাত খাচ্ছিল, আর সে নিজেই 999 ফোন দেয়। ফোন দিয়ে সে পুলিশকে বলে, তাড়াতাড়ি আসুন, অলরেডি চারজন মানুষকে খুন করেছি, যদি আরও দেরি করেন তাহলে আরও দুজন মানুষকে খুন করব, একজন আমার মেয়ে আরেকজন আমার স্বামী। এইসব কথা বলতে বলতেই হঠাৎ করে পকাত হাতের দড়ি খুলে ফেলে ঝাঁপ দিয়ে পড়ে মুনার উপরে। এক পর্যায়ে পকাত তার হাতে চাপাটি নিয়ে যখন মুনাকে কোপ দিতে নেয়, ঠিক তখনই ফুকু পকাতকে বাবা বলে ডাক দিয়ে দেয়। আর ঠিক তখনই মুনা তার হাত থেকে চাপাটি নিয়ে সাথে সাথে পকাতের গলায় চালিয়ে দেয়। এরপরে মুনা সবগুলো ডেড বডি নিয়ে বাথরুমে চলে যায়, টুকরো টুকরো করে প্রত্যেকটা বডি কাটে। তার সামনেই দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল তার নিজের মেয়ে। লাশগুলো কাটতে কাটতে মুনা তার মেয়েকে ডাকে, আসো মা, আমি আর তুমি মিলে নানুর লাশ, নানার লাশ, সবার লাশ কাটি, আসো। সেই মুহূর্তে গেটে নক হয়, তার মানে অতক্ষণে পুলিশ চলে এসেছে। পরের সিনে আমরা দেখতে পাই ইন্টারোগেশন রুমে মাহি বসে এই ঘটনাগুলো ক্যামেরার সামনে বলছিল। তখন একজন পুলিশ অফিসার স্টপ স্টপ বলে তার স্টেটমেন্ট বন্ধ করে দেয় নেওয়া, সে আর শুনতে পারছিল না এই কাহিনী। তখন সেই পুলিশ অফিসার মুনাকে বলে যে, একজন মানুষ কিভাবে তার বাবা মাকে খুন করতে পারে? তখন মুনা বলে যে, আপনি যদি আমার জায়গায় থাকতেন আর আপনার বাবা মা যদি আপনাকে আমার মতন কয়েক জায়গায় বিক্রি করে দিত, তখন আপনি বুঝতে পারতেন কেমন লাগে। তখন পুলিশ অফিসার সেখান থেকে রাগ হয়ে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়। এখানে আমরা কাকে দোষ দিব, মুনাকে? মুনা যদি এই নৃশংসভাবে হত্যাটা করে, তাহলে এটার পিছনে কার হাত ছিল? মুনা কি মানসিকভাবে অসুস্থ ছিল, নাকি এই ধোকা আর বেইমানি শিকার হয়েছিল সে? একটার পর একটা ধোকা আর বেইমানি তার মনে ক্ষোভ তৈরি করেছিল। এখানে দোষ কার সেটা আমি বলবো না, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর মুভিটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার আমরা নতুন আরেকটি মুভি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। Till then, stay with us.